প্রিয় শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খালেদ হোসেন ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তো চলো দেখে না যাক আজকের বিষয় কি আমাদের আজ আমরা ডিজাইন অফ স্ট্রাকচার এক বিষয় কোড ছয় ছয় চার ছয় তিন অধ্যায় সপ্তম বিষয়বস্তু হচ্ছে ফ্লেক্সার ফর্মুলা অ্যান্ড ডিজাইন অফ রেক্ট্যাঙ্গুলার বিম ইন ডাব্লিউএসডি মেথড আজকে এর শেষ ক্লাস তো দেখে নেওয়া যাক এর শিক্ষণ ফল কি আছে আজকে আজকে শিক্ষণ ফল হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতিতে সাধারণভাবে স্থাপিত আংশিক অবিচ্ছিন্ন এবং পুরোপুরি অবিচ্ছিন্ন আয়তাকার আর বিম ডিজাইন করতে পারবো বন্ধুরা এখানে তিন প্রকারের বিমের কথা বলা হচ্ছে সাধারণভাবে স্থাপিত আংশিক অবিচ্ছিন্ন এবং পুরোপুরি অবিচ্ছিন্ন সেমি কন্টিনিউয়াস সেটা হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন এবং পুরোপুরি অবিচ্ছিন্ন ফুললি কন্টিনিউয়াস তো দেখা দেখে নেওয়া যাক এরপরের স্লাইডে কি আছে বিভিন্ন প্রকার বিম ডিজাইন শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো তোমরা খাতা কলম নিয়ে বসবে কারণ আজকে টোটাল ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং আমি একটি অঙ্ক করাবো কিন্তু এখানে তিনটি বিমের কথা আসবে তো সেজন্য তোমরা তোমাদের খাতা নিয়ে রেডি থাকবে সমস্যা হচ্ছে দুই স্প্যান বিশিষ্ট আংশিক অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান দেখো সেভেন মিটার বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে দুই হাজার কেজি লোড আরোপিত আছে নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো তথ্যাদি হচ্ছে এফএস বারোশো পঞ্চাশ কেজি পার স্কোয়ার সেন্টিমিটার এফ নাইনটি ফোর পয়েন্ট ফাইভ কেজি পার স্কোয়ার এন হচ্ছে টেন এই হচ্ছে আমাদের অঙ্ক তো এই তথ্য দিয়ে কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে তো বন্ধুরা এখানে বলে রাখি আর ডিজাইন অঙ্কে এই চাপ্টারের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কর একটি পারলেই সমস্ত অঙ্ক পারা যায় যদি ওই একটি অঙ্কের সম্পূর্ণ পুঙ্ানুপুঙ্খ বোঝা যায় এখানে যদি শুধু বলা হতো দুই স্প্যান বিশিষ্ট আয়তাকার বিম তাহলেও কিন্তু তোমাকে আংশিক অবিচ্ছিন্ন ধরতে হবে কেননা দুইটি স্প্যান আছে তাহলে যে কোনো এক স্প্যানের একদিকে বিম আছে আর একদিকে বিম নাই উভয় বিম তাহলে একদিকে কন্টিনিউস আছে একদিকে ডিসকাউন্ট তার মানে আংশিক অবিচ্ছিন্ন তাহলে এই কথাটি বলে দিয়ে আমরা সহজ করে দিয়েছি কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে দুই স্প্যান বিশিষ্ট আয়তাকার বিমের স্প্যান দৈর্ঘ্য করা হবে তখন কিন্তু বুঝে নিতে হবে এটা আংশিক অবিচ্ছিন্ন বিম আবার আরেকটি কথা হচ্ছে বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে দু হাজার কেজি লোড আরোপিত আছে এই কথাটি দ্বারা বোঝাচ্ছে যে বিমের নিজস্ব ওজন এখানে নেই বিমের উপর চাপানো ওজন হচ্ছে দুই হাজার কেজি কখনো এরকম হতে পারে যে বিমটির উপর নিজস্ব ওজন ব্যতীত কথাটা পরিষ্কার বলে দেওয়া থাকতে পারে আবার কখনো থাকতে পারে যে বিমটি নিজস্ব ওজন সহ তাহলে ব্যতীত হলে তখন আমাকে নিজস্ব ওজনটা ধরতে হয় তাহলে ডিজাইন করব আমি বিমের আকার নিরূপণ করব কিন্তু তার আগেই আমাকে একটি আকার ধরে নিতে হয় সেই ধরে নেওয়ার পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বুঝিয়েছি আর এখানে তথ্য দেওয়া আছে শুধুমাত্র এফএস এক হাজার দুইশো পঞ্চাশ কেজি পার স্কোয়ার সেন্টিমিটার যেটা আছে সেটা হচ্ছে স্টিলের অ্যালায়েবল স্ট্রেস আর এফসি সি কংক্রিটের অ্যালায়েবল স্ট্রেস দেওয়া আছে আর এন দেওয়া আছে টেন এন না দেওয়াও কিন্তু অঙ্কটা দেওয়া যেতে পারে যদি ইএস এবং ইসি এর মান দেওয়া থাকে আর ইএস ইসি এর মান আবার একটা সূত্র আছে তোমরা জানো সেই সূত্রের মাধ্যমেও বের করা যেতে পারে সেগুলি আমি আগে অন্যান্য ক্লাসে পড়িয়েছি তো যাই হোক এই অঙ্কের একটি অঙ্কের মাধ্যমে অনেকগুলি কথা আসতেছে তাই আমি প্রত্যেকটি কথাই বলে যাব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং খাতা কলম সহকারে করার চেষ্টা করবে তা আমরা এখন সমাধানে যাই প্রয়োজনীয় তথ্য যে তথ্য দেওয়া আছে তার থেকে আমাদের তথ্যাদি বের করতে হবে কে এর মানটা বের করতে হবে সেটা তোমরা জানো সূত্র এন বাই এন প্লাস এফ বাই এফ সি তাহলে এন এর মান এখানে দশ আছে আর সেই দশ বাই এইটা করে আমরা ক্যালকুলেটর থেকে পুশ করে পাবো পয়েন্ট ফোর থ্রি জিরো তারপর জের মান লাগবে যেগুলো মান লাগবে আমার আর কাজ অঙ্ক করতে গেলে যে সকল মান লাগে সেগুলো আমরা আগেই বের করবো জের মান হচ্ছে ওয়ান মাইনাস কে বাই থ্রি এগুলো সূত্রে আমি আগেই দেখিয়েছি তো ওয়ান মাইনাস পয়েন্ট ফোর থ্রি ডিভাইড বাই থ্রি এটা করে আমরা পেলাম পয়েন্ট এইট ফাইভ সেভেন আর এর মান হাফ এফ সি জেকে সেখানে পয়েন্ট ফাইভ নাইনটি ফোর এটা গুণ করে আমরা সেভেন্টিন পয়েন্ট ফোর ওয়ান কেজি পার স্কোয়ার সেন্টিমিটার পেলাম এফ প্রাইম সি এফ প্রাইম সি হচ্ছে আলটিমেট স্ট্রেংথ অফ কংক্রিট সেটা হচ্ছে এফ সি বাই পয়েন্ট ফোর ফাইভ তাহলে এফ সি ইকুয়াল টু হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ এফ প্রাইম সি তাহলে এফ সি দেওয়া থাকলে আমরা এফ প্রাইম পেতে পারি আবার এফ প্রাইম থাকলে এফ পেতে পারি সেখান থেকে আমরা এফ প্রাইম সি পেয়ে গেলাম দুশো দশ কেজি পার এটা একটা সূত্র আছে পয়েন্ট টু নাইন টু রুট ওভার এফ প্রাইম সি তাহলে এফ প্রাইম সি বললাম এটাও কাল মাধ্যমে আমরা পেয়ে যাব ফোর পয়েন্ট কেজি ভি অ্যালায়েবল সেগুলি আমরা কিন্তু যখন সি স্টেসে ক্লাস করেছি তখন কিন্তু সব বলেছি এটা জাস্ট এখন ওই ক্লাসগুলির সমন্বয় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি রুটোপার এফ প্রাইম সি এখান থেকে আমরা পেয়ে গেলাম নাইনটিন পয়েন্ট টু সেভেন কেজি পার স্কোয়ার সেন্টিমিটার ইউ অ্যালায়েবল থ্রি পয়েন্ট টু থ্রি রুটোবর এফ প্রাইম সি ডিভাইডেড বাই ডি আমরা এইখানে অঙ্কে আটাইশ মিলিমিটার রডের ব্যবহার করব সেই আটাইশ মিলিমিটারকে যে সেন্টিমিটার নেওয়া হয় তাহলে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে সেটা হবে টু পয়েন্ট টু পয়েন্ট এইট তাহলে এই সূত্রের মাধ্যমে এখানে পেয়ে গেলে আমরা সিক্সটিন পয়েন্ট সেভেন টু কেজি পারিস্কার স্কোয়ার এই মানগুলি আমরা আগেই জেনে নিব তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবার আমরা মূল অঙ্কে যাই যেহেতু বলা ছিল দুইটি স্প্যান তাহলে তোমরা দেখতে পাচ্ছ চিত্রে দুটো স্প্যান আছে দেখো এই স্প্যানের উভয় পার্শ্বে কিন্তু এর কোনো বিম নাই তাহলে এক পাশে আছে এক পাশে নাই এই জন্যই এটা সেমি বা আংশিক অবিচ্ছিন্ন তাহলে আমরা এই বিমের গভীরতা সিক্সটি সেন্টিমিটার ধরে নিচ্ছি বিমের প্রস্তুত থার্টি সেন্টিমিটার ধরে নিচ্ছি এটা কীভাবে ধরে নিচ্ছি এইগুলি কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে করিয়েছি কারণ কেননা বিমের প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত আমরা ধরতে পারি তাহলে আট সেন্টিমিটার ধরেই যদি যদি সেটা ফুললি কন্টিনিউয়াস বিম হয় তার মানে ওই বিমের উভয় পাশে আরও বিম আছে তাহলে সেটা ফুললি কন্টিনিউয়াস সেমিকন্টিনিউাস হচ্ছে যে এক পাশে আছে এক পাশে নাই সেটা হলো আরেক রকম আর সিম্পলি সাপোর্টেড মাত্র দুটো সাপোর্ট থাকবে এবং সেইটার জন্য সবচেয়ে বেশি গভীরতা লাগে তাহলে সেখানে আমরা দশ ধরব এই কারণেই করা হয় এইখানে নয় ধরব আমরা তাহলে সাত নং কত হয় সেই তেষট্টি না ধরে আমরা সাইড ধরলাম এবং বিমের প্রস্তুত তার অর্ধেক ধরে নিলাম এখানে একটি কথা বলে রাখি আর সিসি বিমের অঙ্ক এরকম নয় পাঁচ যোগ পাঁচ সমান সমান দশ সবসময় হবে কেননা কেউ কেউ একটু বেশি বের করবে গভীরতা কেউ কম বের করবে কেউ প্রস্থ বেশি ধরবে তো এই জন্যই এইটার একটা স্বাধীনতা আছে তবে যুক্তিসঙ্গতভাবে হতে হবে তো আমাদের প্রথম ধাপ যেটা হচ্ছে ডিজাইন লোড নির্ণয় আমরা এর আগে দেখেছি দশটি ধাপে অঙ্কটা শেষ হয় ডিজাইন লোড ইকেলটু এককদের বিমিন নিজস্ব ওজন যোগ একক দৈর্ঘ্যের চাপানো ওজন সেটাকে আমরা বলবো ওমেগা কেজি পার মিটার তাহলে আমরা ধরে নিয়েছি থার্টি সেন্টিমিটার হচ্ছে আমার চওড়া সেই থার্টি সেভেন মিটার করলে হয় পয়েন্ট থ্রি জিরো সিক্সটি হল পয়েন্ট সিক্স আর ওয়ান হলে এক মিটার ওজন নিচ্ছি আর সিসির ওজন হচ্ছে একক ওজন হচ্ছে চব্বিশশো তাহলে এইটুকু অংশ হচ্ছে নিজস্ব ওজন প্লাস চাপান ওজন কত ছিল দুই হাজার কেজি সেই থেকে আমরা পেলাম চব্বিশশো বত্রিশ কেজি পার মিটার ধাপ দুই সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে দেখো আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে সেখানে বিমান সেটা আমাদের লোড বেশি নিবে সেটা হচ্ছে পয়েন্ট সিক্স ওমেগা এল বা পয়েন্ট সিক্স ডাব্লু ওমেগা এল ইন করলে পরে সেটা হয় ডাব্লু টোটাল লোড সেখান থেকে আমরা এখানে পয়েন্ট সিক্স ওমেগা আমরা জানি এল হচ্ছে স্প্যান সেটা জানি সেখান থেকে পেলাম ওয়ান জিরো টু ওয়ান ফোর পয়েন্ট ফোর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর বিচ্ছিন্ন প্রান্তে হচ্ছে পয়েন্ট ফোর ওমেগা এল সেখান থেকে আমরা পাই সিক্স কিন্তু এখানে যদি আমাদের পুরোপুরি অবিচ্ছিন্ন বিম যদি হতো তাহলে ভি ওয়ান ভি টু দুটো হতো না একটাই হতো তার কারণ তখন দুইটা সাপোর্টই সমান লোড নিত এবং সিমটি সাপোর্টেড হলেও দুটো সাপোর্টই সমান লোড নিত তাহলে সেইখানে কিন্তু আমার সর্বোচ্চ শেয়ার ফোর্স একটাই হতো ভি ইকাল টু ওমেগা এল বাই টু ধাপ তিন হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় আংশিক অবিচ্ছিন্ন বিমে প্লাস মাইনাস এম ইকাল টু ওমেগা এল স্কোয়ার বাই টেন ইকাল টু বড়ো ডাব্লিউ এল বাই টেন কেজি মিটার এখানে লক্ষণীয় কেজি পার মিটার না কেজি ইন্টু মিটার সেটাকে কেজি ড্যাশ দিয়ে এ মিটার লেখা হয় তো এখানে প্লাস মাইনাসের কারণ হচ্ছে যখন পজিটিভ মোমেন্ট হয় তখন প্লাস নেগেটিভ মোমেন্ট হলে মাইনাস এখন পজিটিভ মোমেন্ট কোথায় হবে যখন বিম স্প্যানে মাঝে আমার নিচের দিকে টেনশন হবে তখন হলো প্লাস আর যখন সাপোর্টের উপরে যায় এইভাবে তখন উপরের দিকে টেনশন হয় তখন হলে মাইনাস তো দুটোই আমাদের এখানে আমাদের মোমেন্ট কপিশনটা একই ধরা হয় তো সেইখান থেকে আমরা এটা বেন্ডিং মোমেন্টটা বের করে করছি তো বেন্ডিং ওয়েটটা এখন ওমেগার মানটা জানা আছে আমাদের এবং স্প্যান জানা আছে সেখান থেকে আমরা এই সূত্রটির মাধ্যমে জানতে পারলাম যে সেটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন ওয়ান সিক্স পয়েন্ট এইট কেজি মিটার একে আমরা হান্ড্রেড দ্বারা গুণ করলে কেজি সেন্টিমিটার হয়ে যাবে যেটা লাল করে দেখানো হয়েছে এরপরে আমরা চলে যাব কার্যকরী গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে এখন কার্যকরী গভীরতার সূত্র হচ্ছে ডি টু এম বাই আর 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 বি বি এমটা হচ্ছে হচ্ছে মোমেন্ট সেই হাফ জে কে আমার বিমের প্রস্থ আমরা তো বিমের প্রস্থ আগেই ধরে নিয়েছি থার্টি সেন্টিমিটার এখন এই মানগুলি বসালেই আমাদের চলে আসতেছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন সেটা আমরা ফর্টি এইট সেন্টিমিটার ধরছি কেন কারণ ফর্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন এই পরিমাণ মাপ ওই ফিতায় পাওয়া যাবে না অতএব আমরা তার চেয়ে একটু বেশি দিব সেজন্যই এটাকে ফর্টি এইট সেন্টিমিটার ধরে নিয়েছি এবং সাধারণত এরকম রাউন্ড করেই ধরা হয় তাহলে কাজ করা যাবে না এখন মোট গভীরতা বলতে কি বোঝায় ডি ক্যাল টু ফর্টি এইট প্লাস সিক্স কাভারিং তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে ইফেক্টিভ ডেপ ছোট হাতে ডি দিয়ে দেখিয়েছি আর ক্যাপিটাল ডি দিয়ে টোটাল ডেপ দেখিয়েছি তো ইফেক্টিভ ডেপ কী জিনিস উপর থেকে নিয়ে রডের সেন্টার পর্যন্ত দূরত্ব আর টোটাল ডেপথ হচ্ছে যে রডের সেন্টার থেকে তলা পর্যন্ত যেটা আছে সেটা নিয়ে সেই সেটা হচ্ছে আমাদের টোটাল ডেপথ তাহলে টোটাল ডেপথ আমার আসলো ফর্টি এইট প্লাস সিক্স ফর্টি ফিফটি ফোর সেন্টিমিটার আমি ধরেছিলাম কত সিক্সটি সেন্টিমিটার তাহলে আমি ধরেছিলাম একটু বেশি তাহলে সেটা ঠিক আছে কিন্তু যদি এরকম হয় আমি ধরলাম সিক্সটি আর আমার ক্যালকুলেশন আসলো সিক্সটি টু তাহলে কিন্তু আমার এটা ধরা হয়নি কারণ আমি লোড তাহলে কম ধরেছি আমি একটু লোড বেশি ধরে যদি স্ট্রাকচারের লোড কম পড়ে তাহলে সেফ কিন্তু যদি ধরলাম কম পড়লো বেশি তাহলে কিন্তু সেফ থাকে না সেজন্যই আমাদের ধরাটা যেটা বের হবে তার চেয়ে সামান্য বেশি হবে সমান সমান করতে পারলে অনেক ভালো তবে সেটা কোনো ম্যাক্সিমাম সময় সম্ভব হয় না এরপরে আমরা স্টিলের ক্ষেত্রফল নির্ণয় করবো তো এরিয়া অফ স্টিল ইকাল টু এম বাই এফ জেডি সেন্টিমিটার স্কোয়ারে বের হবে সেখানে এম এর মান আমরা বের করেছি সেই এম এর মানটা আমরা বসিয়ে দিলাম এবং এফএস আমাদের তথ্য দেওয়াই যাচ্ছে বারোশো আর যেটা আমরা বের করেছি আর ডিটা হচ্ছে আমাদের ফর্টি তাহলে এখান থেকে থ্রি পয়েন্ট রড দরকার তো রডের সংখ্যার জন্য আমরা কি করব। সেই রডকে ভাগ দিব যেই রড ব্যবহার করব তার একটি রডের ক্ষেত্রফল দিয়ে তা আমরা এখানে ব্যবহার করছি আটাইশ মিলিমিটার ব্যাসের রড তো আটাইশ মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার তোমরা এই ক্ষেত্রফলটা বের করা জানো পাই ডি স্কোয়ার বাই ফোর পাই একটা সংখ্যা তোমরা জানো ডি হচ্ছে ব্যাস বাই ফোর এখানে করলেই আমরা এইটা পেয়ে যাব তাহলে এই ডিটা কিন্তু আমাকে সেন্টিমিটার এককে বসাতে হবে এরপর আমরা করবো শিয়ার প্রেরণ নির্ণয় তো শিয়ার প্রেরণের জন্য আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে দুটো বের করতে হবে একটা হলো অবিচ্ছিন্ন প্রান্তে আর একটা হলো বিচ্ছিন্ন প্রান্তে তো শিক্ষার্থীরা তোমরা দেখি দেখতে পেরেছো যে অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার ফোর্স বেশি হয় তাহলে সেখানে শিয়ার স্ট্রেসও বেশি হবে তো সেই জন্য আমি বলবো তোমাদেরকে যখনই আংশিক অবিচ্ছিন্ন বিম করবে প্রথমেই অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার স্ট্রেস বের করবে যদি দেখো যে এখানে যে শেয়ার স্ট্রেস উৎপন্ন হচ্ছে সেটা আমার কংক্রিট নিতে পারে তাহলে অপর প্রান্তের করার কোনো দরকার নেই কারণ অবিচ্ছিন্ন প্রান্তেই বেশি হবে সর্বদাই তো এখানে আমাদের সূত্রটা আছে আমরা ভিসিআর বাই বিডি আমরা এই সূত্রগুলো প্রমাণও করেছি কেজি পার স্কোয়ার সেন্টিমিটার ভিসিআর মানে হচ্ছে বিম সাপোর্ট থেকে ডি দূরত্বে শেয়ার ফোর্স সেটা ভি এই ভিটা হচ্ছে আমরা স্টেপ টুয়ে যেটা পেয়েছি তার থেকে মাইনাস করতে হবে ওমেগা ইন্টু ডি বাই হান্ড্রেড এখন ডি বাই হান্ড্রেডের কারণটা কি ডিটা হচ্ছে সেন্টিমিটারে আর ওমেগা হচ্ছে কেজি পার মিটারে তাহলে ওইটাকে মিটার করতে হবে সেই জন্য আমরা হানড্রেড দিয়ে ভাগ দিই তাহলে এইখান থেকে আমার চলে আসলো নাইন জিরো ফোর সেভেন পয়েন্ট ফোর ফোর কেজি এটা বসিয়ে দেখলাম যে সিক্স পয়েন্ট টু এইট কেজি পার সেন্টিমিটার আমার শেয়ার স্ট্রেস উৎপন্ন হয় এখন ভি অ্যালায়েবল কথা ছিল সেটা আমরা প্রথমেই দেখেছি যে ভি অ্যালায়েবল ছিল আমাদের বোধহয় নাইনটিন মোট কথা হচ্ছে সিক্স পয়েন্ট টু চেয়ে বেশি তাহলে এর চেয়ে কম আছে তাহলে আমার অনুমোদনযোগ্য কম আছে তাহলে এটা শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে নিরাপদ এখন কথা হচ্ছে যে কংক্রিট তার ক্ষমতাগুলি যা নিতে পারে তার চেয়ে কি বেশি না কম না কংক্রিটের ক্ষমতাগুলো নিতে পারে ফোর পয়েন্ট আমরা সূত্রের মাধ্যমে একেবারে প্রথমেই বের করেছিলাম তাহলে সেইটার থেকে এই ভিটা বড় আছে সুতরাং স্ট্রাপ লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে অবিচ্ছিন্ন প্রান্তে আমাদের স্টিরাপ লাগবে তাহলে এখন আমাদেরকে বিচ্ছিন্ন প্রান্তেও চেক করে দেখতে হবে যদি এটা হতো যে অবিচ্ছিন্ন প্রান্তেই আমার স্টার লাগছে না তাহলে আমি বিচ্ছিন্ন প্রান্তেটা করতাম না সেখানে বলে দিতাম ডাজ নট রেকর্ড প্রয়োজন নেই তার কারণ বড়টাতেই যখন লাগছে না ছোটো তো আরও লাগবে না তো এখন দেখে নেই বিচ্ছিন্ন প্রান্তে সূত্র একই খালি এখানে ভিসিআর যে ছিল যেহেতু সাপোর্টে একটা এক্সটেরিয়ার সাপোর্ট যেটা ছিল সেখানে কম হয় তো সেইগুলি আমরা ভি ওয়ান ভি টু এর আগে বের করেছিলাম সেখান থেকে এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ফাইভ সিক্স ফোর টু পয়েন্ট টু ফোর কেজি তাহলে এইটা এখানে বসিয়ে দিলাম এবং ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই পারো সেটা থ্রি পয়েন্ট নাইন টু কেজি পরিষ্কার সেন্টিটার এটা কি অ্যালাওয়েবেলের চেয়ে কম অতএব নিরাপদ কিন্তু আবার দেখতে হবে ভিসির চেয়েও কেউ কম ভি সি কত ছিল আমাদের ভি সি ছিল পয়েন্ট টু নাইন টু রুট ওভার এক্স প্রাইম সি এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম ফোর পয়েন্ট টু থ্রি কেজি পরিষ্কার সেন্টিমিটার তাহলে ভিসির চেয়েও কম তাহলে এখানে আর স্টিরাপ লাগবে না ধাপ সাতে যাচ্ছি আমরা স্টিরাপের জন্য প্রয়োজনীয় দূরত্ব নির্ণয় এখন স্টিরাপ যে ব্যবহার করব সেটা কত দূরত্ব পর্যন্ত ব্যবহার করব আমরা এই সূত্রগুলি কিন্তু আগেই প্রতিপাদন করেছি বিম সাপোর্টে ফেস হতে মোট দূরত্ব হচ্ছে ডি প্লাস এ প্লাস ডি তার মানে এ প্লাস টুয়াইস ডি এখন অবিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে এ ইকুয়াল টু পয়েন্ট সিক্স এল মাইনাস ডি ভি ভি এখন যদি এইটা আমাদের সাধারণভাবে স্থাপিত বিম হতো কিংবা পুরোপুরি অবিচ্ছিন্ন বিম হতো তাহলে কিন্তু আমাদের একটাই হতো সেটা হচ্ছে হয়তো পয়েন্ট ফাইভ এল মাইনাস ডি তার মানে হলো এল বাই টু মাইনাস ডি ভি ড্যাশ বাই ভি কিন্তু এই যেহেতু সেমিকন্টিনিউয়াস বিম সেই জন্য এইটার একটা হয় পয়েন্ট সিক্স এল মাইনাস ডি আবার অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রান্ত হবে পয়েন্ট ফোর এল মাইনাস ডি আমি এই কথাগুলো এই জন্যই বলে নিচ্ছি কারণ আমাদের এই একটি অঙ্ক করলেই সকল অঙ্ক হয়ে যাবে কারণ প্রতিটি অঙ্ক করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই তাহলে সেখান থেকে আমরা বসিয়ে দিলাম মানগুলি আমরা সবই জানি এল এর মানটা সেন্টিমিটার বসিয়েছি সেজন্য জন্য ডি এর মানটাও সেন্টিমিটার আছে তোমাদের বইয়ে অনেকের বইয়ে আছে যে ডিটাকে মিটারে পরিণত করা হয় কারণ এল এর মানটা মিটারে রাখা হয় সেজন্য ওটাকে মিটার করা হয় কিন্তু যেহেতু আমি করিনি তাই দুটোই সেন্টিমিটার থেকে গেল আর ভিডাস মানে হচ্ছে আমার যেটা উৎপাদন হচ্ছে আর কংক্রিট যা নিতে পারে এই দুটো পার্থক্য তাহলে উৎপাদন হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট আর কংক্রিট নিতে পারে

এখন দুইশো সত্তর দশমিক চার তিন এটা তো আর পাওয়া যাবে না এটাকে দুইশো আঠারো করা যেতে পারে এটা কোনো ব্যাপারই নয় এরপর হচ্ছে আমরা যে স্টির আপ ব্যবহার করবো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু এর পারস্পরিক ব্যবধানটা কী হবে সেটার জন্য আমাদেরকে আবার ধাপেটের মাধ্যমে জানতে হবে সেটা হচ্ছে আমরা সাধারণত স্টিরাপ হিসাবে বিমে টেন মিলিমিটার রড ব্যবহার করি তাহলে এস ইকুয়াল টু এ ডিভাইড বাই ভি ড্যাশ বি এগুলি সবই কিন্তু আমরা এর আগে করেছি এভি হচ্ছে আমাদের যে স্টির ব্যবহার সেই স্টির প্রস্তচ্ছদীয় প্রস্তদীয় ক্ষেত্রে ফল তা এখন একটা ইউ স্টির ব্যবহার করলে তার দুটো প্রস্তাব ক্ষেত্রে ফল পাওয়া যায় সেখান থেকে আমরা এ এর মান পাই ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন স্কোয়ার সেন্টিমিটার আর এফ এর মানটা বারোশো পঞ্চাশ ধরে নিয়েছি কখনো কখনো অঙ্কে এফভি এর মানটা আলাদা করে দেওয়া থাকে যদি দেওয়া না থাকে তাহলে এফএস এর মানই হচ্ছে এফ এর মান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এফ এর মান আলাদা করে দেওয়া নেই অতএব এফএস যেই মান আছে সেটি আমাদেরকে ধরে নিতে হবে সেই এর মান হচ্ছে বারোশো পঞ্চাশ আর ভি ড্যাশ মান হচ্ছে এর আগে আমরা করেছি সেটা ভি মাইনাস ভিসি সেখান থেকে আমরা এটা পেতে পারি টু পয়েন্ট জিরো ফাইভ তাহলে এই ক্যালকুলেশন করলে থার্টি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার সেন্টার টু সেন্টার আমার স্পেসিং লাগে কিন্তু এসিআই কোড আরও দুটো সূত্র দিয়েছে সেটা হচ্ছে এ ভি বাই পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ বি এগুলোর মাধ্যমেও আমরা দেখবো কত লাগে আমাদের স্পেসিং তিনটা থেকে আমরা স্পেসিং বের করবো আরেকটা একটা হচ্ছে এসিক্যাল টু ডি বাই টু কার্যকরী গভীরতা তো এই তিনটা থেকে যেইটার দূরত্ব সবচেয়ে কম হবে সেটাই কিন্তু আমরা ব্যবহার করবো তাহলে টেন মিলিমিটার রড হিসাবে আমরা চব্বিশ সেন্টিমিটার সেন্টার সেন্টার ব্যবহার করতে হবে কারণ এখানে চব্বিশ হচ্ছে সবচেয়ে কম এরপরে আমরা আসি বন্ধন পীড়ন বা বন্ড স্ট্রেসের ক্ষেত্রে বন্ড স্ট্রেসের সূত্র হচ্ছে ইউই ক্যাল টু ভি বাই সামেশন অফ পেরিমিটার অফ বার সেটাকে ওই যে সামেশান ও লেখা হয় যে ডি তো সামেশান ও মানে হচ্ছে আমরা কয়টা রড ব্যবহার করতেছি সেটার উপর নির্ভর করবে কয়টা রড তারা আমাদের কিন্তু রডের সংখ্যা আসছিলো থ্রি পয়েন্ট সামথিং তো থ্রি পয়েন্ট সামথিং তো রড ব্যবহার করা যাবে না পূর্ণ সংখ্যায় রড ব্যবহার করতে সে চারটা ধরে নিয়েছিলাম তো চারটা রডের পরিসীমা কী হবে আমরা পরিসীমা জানি পাই ডি পাই ইন্টু ব্যাস এখানে চারটা আসে যে ফোর ইন্টু পাই ইন্টু ডি ডি ডিটা অবশ্যই সেন্টিমিটার নিতে হবে সেটা আসছিল থার্টি ফাইভ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা সূত্র বসিয়ে পেলাম সেভেন পয়েন্ট জিরো সিক্স কেজি পার স্কোয়ার সেন্টিমিটার সেটা আমরা যে প্রথমে ইউ অ্যালায়েবল নির্ণয় করেছিলাম থ্রি পয়েন্ট টু থ্রি প্রাইম সি বাই ডি সেখানে সেই সূত্রের মাধ্যমে যেটা বেড়েছিলো সেটার চেয়ে কম অতএব বন্ড স্টেশন নিরাপদ বন্ড স্টেশন নিরাপদ মানে কি যে কংক্রিট থেকে স্টিল কখনও আলাদা হবে না এটাই হচ্ছে বন্ড স্ট্রেস থেকে নিরাপদ তো শিক্ষার্থীরা তোমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে বিমটি সর্বতভাবে নিরাপদ হতে হবে শেয়ার স্ট্রেসের ক্ষেত্রেও নিরাপদ হতে হবে বন্ড স্ট্রেসের ক্ষেত্রেও নিরাপদ হতে হবে যদি বন্ড স্ট্রেসের ক্ষেত্রে নিরাপদ আছে শেয়ার স্ট্রেসের নিরাপদ নাই তাহলেও বিম ফেল করবে যদি শেয়ার স্ট্রেসে নিরাপদ আছে বন্ড স্ট্রেসের নিরাপদ নেই তাহলেও বিম ফেল করবে বিম সব ক্ষেত্রেই সঠিক হলে তখনই এটা নিরাপদ হবে তা আমরা এতক্ষণ এর ডিজাইন করলাম এখন এই সব ডিজাইনটা আমাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখাতে হবে তো যতদূর সম্ভব বিস্তারিত চিত্রই অঙ্কন করা দরকার তবে পরীক্ষার হলে খুব বেশি সময় পাওয়া যায় না সেই জন্য আমাদেরকে পরিচ্ছন্নভাবে অতি অল্প সময়ে কিন্তু এই অঙ্কনটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করে ফেলেছি এখন এটা প্রেজেন্টেশন হবে ড্রয়িং মাধ্যমে এই ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ দুটো ড্রয়িং আছে একটি লং সেকশন লম্বচ্ছেদ আর এক সেকশন প্রস্থচ্ছেদ লং সেকশানে রডগুলো দেখানো হয়েছে এবং ক্রস সেকশনও দেখানো হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চারটা আটাইশ মিলিমিটার রড লেগেছিল সেই চারটা আটাইশ মিলি দেখা আছে লেখা আছে ওখানে এবং সাপোর্টের উপরে চারটা আটাইশ এবং মাঝখানেও চারটা আটাইশ কারণ পজিটিভ আর নেগেটিভ মোমেন্ট একই রড বহন করবে এবং স্টির আপের স্পেসিংগুলো দেখানো আছে ঠিক ক্রস সেকশনও তাই দেখানো আছে তো তোমরা আশা করি এই চিত্রটা বুঝতে পেরেছ এখন আমাদের একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি তো দেখি আজকের পাঠ মূল্যায়ন ডব্লিউএসডি পদ্ধতিতে সাধারণভাবে স্থাপিত আংশিক অবিচ্ছিন্ন এবং পুরোপুরি অবিচ্ছিন্ন আয়তাকার বিম ডিজাইন করতে পেরেছি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি স্টেপ বলে গিয়েছি আংশিক অবিচ্ছিন্ন বিমের অঙ্কটা কারণ হচ্ছে কিন্তু সাধারণভাবে স্থাপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন বিম এইগুলো বলে গিয়েছি এবং ওগুলো মোমেন্ট চেঞ্জ হবে এগুলো আমরা আগেই দেখিয়েছি তো বাড়ি কাজ ঠিক আমি যেরকম একটি অঙ্ক করেছি তোমাদেরকেও ঠিক ঠিক সেরকমই একটি অঙ্ক দিয়েছি একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের স্প্যান দৈর্ঘ্য সেভেন মিটার বিমটির উপর প্রতি মিটার দৈর্ঘ্যে একুশশো কেজি লোড আরোপিত আছে নিম্নের তথ্যাদের সাথে বিমটি ডিজাইন করো তথ্যাদি হচ্ছে এফ এস তেরোশো কেজি পার স্কোয়ার সেন্টিমিটার সি নাইনটি ফোর পয়েন্ট কেজি পার স্কোয়ার সেন্টিমিটার আর এন হচ্ছে টেন বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্যের সাথে ছিলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি